আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ পিপল, দিস ইজ মাই সেজান ব্লগ। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবারই এই ভিডিওটা ভালো লাগবে, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক আমার এই নতুন ভিডিওটা, লেটস গো। আমরা এখন ঘুরতে ঘুরতে বড় বাজারের মধ্যে মামার হোটেলে আসলাম। আমরা হলো লুচি খাবো, তো মামার থেকে আগে জানবো যে লুচির কি অবস্থা, আর মামার এই দোকানটা কতদিন হলো চালু, আর মামার এখানে লুচিগুলা দিন কত পিস মামা বিক্রি করে এগুলা আইডিয়া নিয়ে, আর খাবার পরিবেশন মামার এখানে কীরকম সেটা আমরা জানবো। জানার পরে আপনাদের সবাইকে জানাবো যে এখানকার মান সম্মত কী অবস্থা সেগুলো জানবো, তো মামার কাছ থেকে আমরা শুনে নিই। আমরা এখন জানবো গৌর মিষ্টি ভাণ্ডারে যে লুচি আছে সে মামার যে লুচি বানায়, আর এই দোকানের যে মালিক তার সাথে আমরা কথা বলবো এখন। তো মামা, আপনার সাথে আমরা জানবো যে এই লুচির দোকান আপনার কতদিন হলো এখানে আছে? এই লুচির দোকান হলো প্রায় 50 বছর, মানে কয় যুগ আসতেছে? চার যুগেরও বেশি এই দোকানের দোকান ছোট হতে পারে কিন্তু দোকানের বয়স 4 যুগ প্লাস। তো আপনারা বুঝতে পারতেছেন যে এখানকার লুচির মান কিরকম হতে পারে। আপনার এখানে তো মানে অন্য দোকানের চেয়েও একটু স্পেশাল। হ্যাঁ, তো এই দোকানে স্পেশাল কেন হলো সেটা যদি আমাদের শহরে যারা থাকে তারা সবাই জানে যে গৌর দোকানের স্পেশাল হচ্ছে তার সবজি। ও, মানে আপনার এখানে এই মানে লুচির সাথে যে সবজিটা দেন সেটা হলো আপনার মূল স্পেশাল। তো এই সবজিটা আপনারা কি কি সবজি দিয়ে থাকেন? আমরা এখানে সিজনালি সবজি দিই, যখন যে সিজনে সবজিটা পাওয়া যায়, মানে যখন যেটা পাওয়া যায় ওটা দিয়ে বানানো হয়। কিন্তু অন্যান্য দোকানেও তো আমরা খেয়ে থাকি, কিন্তু আপনার দোকানে যে এই সবজিটা দেওয়া হয় কেন, এত স্বাদ, মানে স্বাদ কেন, মানে রান্নার হাতের স্বাদ নাকি আপনার কোয়ালিটি অন্য কিছু আছে সেটা যদি বলতেন। আছে তাদের এক একজনের কাজের বয়স, কারো 20, কারো 30, কারো 40। ও, মানে অভিজ্ঞতার জন্য এখানে সবজিটার স্পেশালিটি বেশি। ও আচ্ছা, তো আমরা এখন আপনার এখানে এই লুচি খাবো। হ্যাঁ, লুচি খাওয়ার পর আপনার এখানে তো শুধু লুচি না, মিষ্টি, মানে আপনার ও মিষ্টি শেষ, এখন আপাতত আছে হলো আপনাদের ওই যে খুরমা। হ্যাঁ হ্যাঁ, তো আপনাদের এখানে তো মনে হয় দুইটা দোকান, একটা ও পাশে আর একটা এ পাশে। তো ও পাশে হলো খাবারের দোকান আর আপনার হলো লুচির দোকান। ও আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় ভিউয়ার্স,
আপনাদের সাথে এখন আমরা লুচি খাবো। খাওয়ার পরে হলো আপনাদের এখানে জানাবো যে কি অবস্থা লুচি, কেন স্পেশাল। আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিও, শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের মাঝে লুচি চলে আসছে, গরম গরম লুচি, একদম ভাজা লুচি, এইমাত্র ভাজছে, ওই ভাজাটাই আমাদের মাঝে নিয়ে আসছে। আর এই যে হলো আপনার সবজি, হ্যাঁ, যে সবজি স্পেশাল নাকি এই দোকানে। তো আমরা এখন এই লুচি আর সবজি খাবো, খাওয়ার পরে আপনাদের, আচ্ছা আমি আগে খাওয়া শুরু করি, তারপরে আপনাদের সাথে কথা বলি যে কি মজা এই লুচিটা আর হলো এই সবজিটা। এটা হলো আলু পেঁপে দিয়ে এই সবজিটা, কিন্তু এই আলু পেঁপে দিয়ে কখনো মনে হয় তরকারি ভালো হয় না, কিন্তু এই মামার যে এই সবজিটা আমার কাছে ভালোই লাগছে। আমি এখন খাবো, খাওয়ার পরে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো যে মামার কেন এই সবজিটা স্পেশাল। তো আমি আপনাদের খাওয়ার পরে সব কিছু জানাবো। আমি খাওয়া মোটামুটি শেষ করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালোই খাওয়া দাওয়া। এখানকার যে খাওয়ার এই সবজি, যে মামা বলল যে সবজিটা, সবজিটা খুবই ভালো ছিল। হ্যাঁ, এ জায়গার বিশেষ করে এটার হলো অভিজ্ঞতার বিষয়। হ্যাঁ, অভিজ্ঞতা যার যত বেশি তার রান্নাটাও তত বেশি হয়। এই মামার দোকান হলো 50 বছরের পুরনো, মানে 50 বছর ধরে তাদের এই দোকানটা। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, আমি খেয়ে দেখলাম তো খুবই ভালো। তো আপনারাও এটা টেস্ট করতে পারেন, এখানে এসে খেয়ে যেতে পারেন। শুধু আমার কথাই তো আপনারা এটা বিশ্বাস করবেন না, তো আপনারা এখানে খেয়ে দেখবেন যে এখানকার কী অবস্থা। আরাম ছোটো কিন্তু তার মানে ডেকোরেশনটা খুবই ভালো ছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।